আজকে আমরা কথা বলবো বিখ্যাত কাপুর পরিবারের তিন সদস্য ঋষি কাপুর, করিশ্মা কাপুর এবং করিনা কাপুরের ডাকনাম নিয়ে যে মজাদার এবং ইন্টারেস্টিং কাহিনী আছে সেগুলো নিয়ে। ঋষি কাপুরকে সারা ফিল্ম জগৎ চিন্টু বা চিন্টুজি নামেই জানে এবং ঋষি কাপুরের এই অদ্ভুত নামের পেছনে দায়ী হচ্ছেন তার বড় ভাই রণধীর কাপুর। রণধীর কাপুর যখন স্কুলে পড়তেন তখন সেখানে একটা কবিতা পড়ানো হতো। সেই কবিতাটার লাইনগুলো ছিল, ছোটে সে চিন্টু মিয়া ছোটি সি পুঁচ, যাহা যায় চিন্টু মিয়া ওয়াহা যায় পুঁচ। এই কবিতার নায়ক চিন্টু থেকেই ভাই রণধীর তার ছোট ভাই ঋষিকে সবসময় রাগাতেন চিন্টু চিন্টু বলে, এবং সেখান থেকেই ঋষি কাপুরের নিকনেম চিন্টু হয়ে যায়। 2009 সালে ঋষি কাপুর একটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন যেখানে তার নাম ছিল চিন্টু, কিন্তু ঋষি কাপুর এই ধরনের ডাকনাম বা নিকনেমকে বাস্তব জীবনে কিন্তু খুব বেশি পছন্দ করতেন না। একবার উনি টুইটারে এই কথাটা লিখেও দিয়েছিলেন যে বাবা মায়ের ছেলেদের কোনো বা তার সন্তানদের কোনো ডাকনাম বা নিকনেম রাখাই উচিত নয়। ঋষি কাপুর নিজের ডাকনাম চিন্টুর বিষয়ে খোলাসা করেছিলেন অনুপম খের সাহেবের একটি টক শো কুছ ভি হো সকতা হ্যায় তে অংশ নিয়ে। এইখানেই উনি বলেছিলেন যে তার ডাকনামের পেছনে তার বড় ভাই রণধীর কাপুরের অবদান অনেক। 1980 সালের সেপ্টেম্বর মাসে 6 দিনের ব্যবধানে কাপুর পরিবারে 2 পুত্রবধূ নীতু কাপুর, যিনি ঋষি কাপুরের স্ত্রী, এবং ববিতা, যিনি রণধীর কাপুরের স্ত্রী, তারা 2টি কন্যা সন্তানের জন্ম দেন। ঋষি কাপুরের বড় মেয়ে এবং রণধীর কাপুরের ছোট মেয়ে। সেই সময় গণেশ চতুর্থী চলছিল। কিংবদন্তী অভিনেতা পরিচালক রাজ কাপুর তার 2 নাতনির নামকরণ করেন ঋদ্ধিমা ও সিদ্ধিমা। এই নামকরণের উৎস ছিল গণেশ ঠাকুরের 2 স্ত্রী যাদের নাম ঋদ্ধি ও সিদ্ধি। ঋষির স্ত্রী নীতু তার প্রথম সন্তানের নাম তার শ্বশুরমশাইয়ের ইচ্ছে অনুযায়ী রেখে দেন ঋদ্ধিমা, কিন্তু রণধীর কাপুরের স্ত্রী ববিতা নিজের পছন্দ মতো নামই তার মেয়ের রাখেন। তিনি তার মেয়ের নাম রাখেন করিনা। এর কারণ ছিল ববিতা যখন গর্ভবতী ছিলেন তখন তিনি সেই সময় বিখ্যাত রাশিয়ান ঔপন্যাসিক লিও টলস্টয়ের লেখা অ্যানা ক্যারেনিনা উপন্যাসটি পড়ছিলেন। সেই বইয়ে চরিত্রগুলোর দ্বারা তিনি এতটাই প্রভাবিত হয়ে যান যে নিজের কন্যা সন্তানের নাম তিনি রেখে দেন করিনা। করিনা কাপুরের ডাকনাম হচ্ছে বেবো আর করিশ্মা কাপুরের ডাকনাম হচ্ছে লোলো। এই 2টি নামের অর্থের প্রসঙ্গেও করিনা কাপুর একটা টক শোতে বলেছিলেন যে লেলো শব্দের যদিও বা একটা অর্থ রয়েছে কিন্তু তার নাম বেবো শব্দটির কোনো অর্থ নেই। করিনা কাপুর তার নিজের ডিজাইনার মনীশ মালহোত্রার চ্যাট শোতে এসে বলেছিলেন যে সিন্ধি প্রদেশের একটি পছন্দসই খাবারের নাম হলো লোলি, যেটাকে সেই অঞ্চলের মানুষরা খুব পছন্দ করেন, এবং এই লোলি শব্দের অর্থ হলো মিষ্টি রুটি, এবং সেখান থেকেই তার বড় বোনের নাম লেলো হয়েছে। কিন্তু আমার ডাকনাম যেটা বেবো সেটা আচমকাই আমার পিতামাতার মাথায় আসা একটা নাম যেটার কোনো অর্থ নেই।